বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে বিকাশক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বিকাশকের ফেসবুক পেজে লাইক করুন এখন দেখুন বিস্তারিত খবর শ্যামা পূজা উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের প্রধানপাড়া এলাকায় সুদূর কলকাতা থেকে আগত নটরাজ নৃত্যকলা কেন্দ্রের পরিচালিত বিভিন্ন নৃত্যে অভিনয় করে আনন্দ দিয়েছেন উপস্থিত দর্শকদের মাঝে এবং করোনায় যারা দেশ বিদেশে মারা গিয়েছেন তাদের নিয়ে নৃত্যের অভিনয়ে অনবদ্য অভিনয় করে স্তব্ধ করে দিয়েছেন মঞ্চ এবং ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় জমজমাট দর্শক ভর্তি পুরো অডিয়েন্স এবং সেই অডিয়েন্সের মাঝে করোনায় যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন নটরাজ নৃত্যকলা কেন্দ্রের সমস্ত কলা কৌশলীরা ছাড়াও উপস্থিত দর্শকরা এবং বিভিন্ন আঙ্গিকে নৃত্য করে মানুষের মনকে জয় করে নিয়েছেন কলকাতা থেকে আগত নটরাজ নৃত্যকলা কেন্দ্র নটরাজ নৃত্যকলা কেন্দ্রের পরিচালিত রাখিদে বলেন অতিমারি করোনা পরিস্থিতির মধ্য দিয়েও বিভিন্ন কাজে থেকে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা বিভিন্ন প্রফেশনে থেকে অবিরত সমাজের জন্য কাজ করে গেছেন তাদের নিয়ে এই একটি থিমের মধ্য দিয়ে মঞ্চে অভিনয় করছি তিনি আরও বলেন এই অভিনয়ের মধ্য দিয়ে সমাজের নারী পুরুষ সকলের সমান অধিকার এবং সকলেরই শিক্ষার প্রয়োজন রয়েছে তাই সেরকমটাই অভিনয়ের মধ্যে তুলে ধরা হয়েছে প্রধানপাড়া আমরা সবাই কালী পুজো কমিটির সভাপতি ভবতোষ মণ্ডল বলেন আমাদের কমিটির পক্ষ থেকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি কলকাতা থেকে আগত নটরাজ নৃত্যকলা কেন্দ্রের পরিচালিত বিভিন্ন নৃত্যে পরিবেশিত হচ্ছে এই মঞ্চের মধ্য দিয়ে এবং দূর দূরান্ত থেকে আগত দর্শকদের অনেক ধন্যবাদ জানাই উপস্থিত ছিলেন আমরা সবাই কালী পুজো কমিটির সভাপতি ভবতোষ মণ্ডল ছাড়াও অরিত মৈত্র পরীক্ষিত সরকার প্রসেনজিৎ কুমার লালা দীপক রায় তাপুদেব সিংহ টাইসন সরকার গণেশ রায় সহ অন্যান্যরা আচ্ছা আপনি কি আমায় চিনতে পারছেন আপনি বলতে পারবেন আমি কে না আমি তো ঠিক চিনতে পারছি না অনেক মানুষ অনেক কাছের মানুষদের হারিয়েছে আমি নিজেও হারিয়েছি আমার অনেক কাছের মানুষকে হারিয়েছি এই করোনাতে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দয়া করে হাততালির মাধ্যমে আমাদেরকে হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি উদ্দেশ্য হচ্ছে এটা আমাদের কালী পূজা উপলক্ষে হচ্ছে কি কি প্রোগ্রাম রয়েছে আপনাদের আজকে আপনাদের এখানে কী কী প্রোগ্রাম বলতে আমাদের কলকাতা আসছে আর নটরাজ নৃত্যকলা একাডেমি আমাদের কিন্তু কলকাতা আসছে এটা আমাদের এবার আমাদের এটাই থিম কী নাম আপনার পরিচয়টা দেবেন আমার নাম ভবতোষ মণ্ডল আমি সভাপতি সংস্কৃতির মধ্যে আমাদের থাকে সামাজিক মূলক কিছু অনুষ্ঠান কিছু থিমের ওপরে কিছু নৃত্য থাকে তো আমরা কলকাতা থেকে এসেছি আর কচুয়াবাড়ি কচুয়া বলমারির এরা আমাদেরকে ক্লাবের লোকেরা আমাদেরকে নিয়ে এসেছে আপনাদের যেখান থেকে এসেছেন আপনাদের এই সংস্থাটার নামটা কি আমাদের সংস্থার নাম নটরাজ নৃত্যকলা কেন্দ্র
আমরা এসেছি গড়িয়া থেকে, গড়িয়া এতে বাড়িপুর যে সাউথে পড়ে বাড়িপুর সেখান থেকে আমরা এসেছি। আমাদের সংস্থাটা নটরাজ চিত্রকলা কেন্দ্র, এই সংস্থার অনার হচ্ছে আমি। এই যে একটা বিষয় দেখলাম করোনা নিয়ে একটা টিম আপনারা করলেন, মঞ্চস্থ করলেন, এটা তো এটা কি বলবেন এই বিষয়ে? করোনা নিয়ে একটা যে থিম আপনারা দেখালেন, তো এটা মূলত কি উদ্দেশ্যে বলুন একটু? মূলত কি উদ্দেশ্যে? মূলত এটা আমাদের এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। আমাদের 2019টা খুব খারাপ কেটেছে এবং 2020টা খুব খারাপ কেটেছে। আগামী বছরগুলো আমি জানি না কীভাবে কাটবে আমাদের। তো আমরা যেভাবে মানুষদেরকে হারিয়েছি, কাছের মানুষদেরকে হারিয়েছি করোনাতে, সবাই জানি এই অভিজ্ঞতা কম বেশি সবারই হয়েছে। তো তার উপরেই আমি একটা থিম বানিয়েছি এখানটায়, যে মানুষের মধ্যে থেকে কীভাবে আমরা মানুষদেরকে হারিয়েছি, আর এবং সেইখানটায় ডাক্তার এবং পুলিশদের এখানে কর্তব্য কী ছিল এবং তারা কীভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, এবং প্রত্যেকটা এখানে তার সাথে এখানে আরেকটা আমি টুইস্ট দিয়েছি, সেটা হচ্ছে যে প্রত্যেকেরই শিক্ষা নেওয়ার সমান অধিকার আছে, নারী বা পুরুষ, ছেলে কিংবা মেয়ে উভয়েরই শিক্ষার সমান অধিকার আছে। এই করোনার মধ্যেও আপনার পরিচয়টা দেবেন? আমার পরিচয় আমি রাখি যে আমি বাড়িপুরে থাকি, কলকাতার আন্ডারে পড়ে বাড়ি। পুরো ব্যাপারটা কি আপনি পরিচালনা করেন? হ্যাঁ অবশ্যই, এটা আমার। আমরা সবাই কালী পূজা কমিটি পরিচালনা থেকে এসেছি। বিশেষজ্ঞ চিকিৎসক সোমেন সাহা এবার থেকে প্রতি শুক্রবার বিকেল 5 ঘটিকায় সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারি গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকারের চেম্বারে। যোগাযোগ করুন মোবাইল নম্বর 9002444795। চিকিৎসক বিকাশ সরকার বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে এখানে সুলভ মূল্যে বিভিন্ন রকমের মাস্ক, স্যানিটাইজার পাওয়া যায়। মোবাইল নম্বর 9002444795।